হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চাঁদপুরে হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা সঞ্জিদা মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রাশেদা আক্তার রোজি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আলী, নারী উদ্যোক্তা নন্দিতা দাস, কুলসেমা আক্তার এবং খালেদা আক্তার। মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট।